আমরা কি কেউ কোনোদিন এই কথা ভাবছি বা প্রশ্ন করছি যে আমাকে যিনি অস্তিত্ব দিল আমি একবারের জন্য মনের ভাবনা দিয়া তাকে জিজ্ঞাসা করি যে আপনি আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, সৃষ্টির সেরা একটা মানুষ হিসাবে সৃষ্টি করলেন, একটা দুধের শিশু ছিলাম আমি, অসহায় একটা শিশু ছিলাম আমি, অসহায় কেমন, আমার ছিল না যে আমি কাটবো, চিপ্পা ছিল কিন্তু আমার বাক শক্তি ছিল না, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না, মগজ ছিল ভালো মন্দ কি জিনিস আমি জানতাম না, দিল ছিল চিন্তা কি জিনিস এটা জানার মতো ক্ষমতা আমার তখনও ছিল না, হাত ছিল কিন্তু কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতা আমার কাছে ছিল না, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না, আমি তো বড় ছোট ছিলাম, যেমন আল্লাহ বলে তুমতা সাকিরা তুই বড় ছোট ছিলি, দাইফা আমি বড় দুর্বল ছিলাম, জাহিলা আমার মতো অজ্ঞ কেউ ছিল না, মিসকিনা আমার মতো নিঃস্বয় কেউ ছিল না, যেটার চিত্র আমি তুলে ধরলাম ওই আল্লাহ আমাকে স্বয়ং সম্পূর্ণ করলেন, হাজারো বিরোধিতা সহ আল্লাহ আমাকে এখনো পালতেছেন। আমি কি কোনোদিন মনে মনে আল্লাহকে জিজ্ঞাসা করছি যে আমি যে সুখী হইতে চাই, আমি যে সর্বক্ষেত্রে যে আমি হ্যাপি হইতে চাই, আপনি তো আমার সৃষ্টিকর্তা, আপনার কাছে আমি মনে মনে জিজ্ঞাসা করতে চাই যে আমি কিভাবে সুখী হব, বুঝাইতে মনে হয় পারি না, কেউ কি কোনোদিন প্রশ্ন করছি উচিত ছিল কি ছিল না, এটা কে বানাইছে, হ্যাঁ যেটা যে বানায় ত্রুটি আসলে তো তার কাছেই জিজ্ঞাসা করবে ঠিক না, কি আমরা কি সবাই হ্যাপি, হ্যাঁ হ্যাঁ সবাই সুখী, কি সর্বক্ষেত্রে সুখী, হ্যাঁ কোনো ক্ষেত্রেই তো আমরা সুখী না, দেখতে দেখা যায় আমাদের চেহারা দেখলে মনে হয় আমরা খুব সুখী ঠিক না, হ্যাঁ অগ্নিগিরি তো আর বাহির থেকে দেখা যায় না, ভিতর থেকেই দেখা যায়, যতক্ষণ পর্যন্ত অগ্নিগিরি প্রস্ফুটিত না হয় ততক্ষণ পর্যন্ত মানুষ ভাবে জমিন এটা খুব ভালো, কিন্তু যেদিন অগ্নিগিরি ফুটা বাহির হয় তখন ওই এলাকার মানুষও তাক লেগা যায় যে এটা এতদিন লুকায়িত ছিল তো ছিল কোথায়, আমরা যে সুখী না আমাদের দিলের ভিতরও তো অগ্নিগিরি আছে ঠিক না, না নাই হ্যাঁ কিন্তু উপরে তো ভালোই দেখা যায়, তা আপনারা স্বীকার গেলেন যে আমরা কেউ হ্যাপি না কেউ সুখী, যখন সুখী না আমরা তো জিজ্ঞাসা করলাম না মনের থেকে মন দিয়া মনে মনে যে আল্লাহ আমি সুখী হতে চাই কি করে সুখী হতে পারি, বলে কোনো যুবক বলক যে আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি মনে মনে, সুস্পষ্টের দরকার নেই মনে মনে, আল্লাহ তো মনেরটাও জানেন না জানেন না না জানেন না, যদি না জানেন তাহলে কোরআন কেন বলবে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর, তুমি মনে মনে কি করো কি বলো কি গাও সব আমি জানি, আবার প্রমাণও দিছেন প্রমাণও আছে, সাহাবী রসুল যুবক আয়েশা বাপের বিরুদ্ধে অভিযোগ করতেছে, আল্লাহ রসুল বাপকে ডাইকা আয়েশা ডাইকা পাঠাইছেন, বৃদ্ধ বাড়ির থেকে আসতেছে মনে মনে কবিতা বলতে বলতে মনে মনে, না জিব্বা হেলে না ঠোঁট হেলে মনে মনে, আল্লাহ রসুলের কাছে যখন আসছেন তো সালাম দেওয়ার পরে জবাব দেওয়ার পরে আল্লাহ রসুল বলছে কবিতাগুলা বলো, তো বৃদ্ধ হাক্কা বাক্কা খায়া বলতেছে মান আখবার আখা ওমান আম্বা আখা, আপনি জানলেন কি করে, তো ঠোঁটো হেলে নাই জীবন ওরে নাই তো মনে মনে গাইতেছিলাম, আল্লাহ রাসূল বলেছে নাব্বা আনিয়াল আলিমুল খাবির, আল্লাহ জানায় আর আমরা যদি মনে মনে প্রশ্ন করতাম দুনিয়া জানতো আর না জানতো, আমি আল্লাহ তো জানতেন
কিন্তু একজনও তো হাত উঠাইতে পারবেন না এখানে, যে আমি মনে মনে প্রশ্ন করছি যে আল্লাহ আমি কিন্তু হ্যাপি হইতে চাই, আমি কিন্তু সুখী হইতে চাই, আমার সুখটা কোথায়? তুমি তো আমার অস্তিত্ব দাতা, তুমি তো আমাকে পূর্ণতা দাতা, তুমি তো আমাকে সুরক্ষাকারী, তুমি তো আমাকে লালন পালনকারী, তুমি টিকা রাখছো বিধায় আমি টিকা আছি, নাইলে তো আমার টিকা থাকার কথা না, আমি তো এক মাসের বেশি দুই মাস থাকার কথা না, কোনো দিক দিয়েই তো বাঁচার কথা না, কোনো দিক দিয়েই তো বাঁচার কথা না, আমি বেঁচা আছি কি করে? বিধা আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, মনে মনে আমি সুখী হইতে চাই, আমি সুখী কিভাবে হব? কেননা দিলের কানে শোনার জন্য এই জন্যই বললাম যে প্রত্যেকে যদি আমরা নিজের বয়সের সাথে তুলনা করি যে আমার বয়স কত, দিনই কথা আমি কতদিন ধরে শুনতেছি, কিন্তু আমার দিলে গাঁথলো কতটুকু, আমলে রূপান্তরিত হলো কতটুকু, এটা যদি প্রত্যেক ব্যক্তি একটু তুলনা করি তাহলে দেখা যাবে গাথার তুলনায় আমলের তুলনায় শোনা অনেক বেশি, ঠিক না? কি অস্বীকার করা যাবে যে শোনাটা কম? শোনা অনেক বেশি, কিন্তু দিলে গাথে নাই কেন, আমলে রূপান্তরিত হইল না কেন? অথচ কোরআন গাঁটলে তো দেখা যায়, কোরআন গাঁটলে তো দেখা যায় দুটা শব্দ পাওয়া যায়, সামিআনা ওয়া আতাআনা। সাহাবায়ে কেরাম শুনতে দেরি, মানতে দেরি করতেন না, শুনতে দেরি কিন্তু মানতে দেরি হতো না, নাহলে কোরআন কেন বলবে সামিআনা ওয়া আতাআনা? শুনতেন সাথে সাথে মানতেন, ওইখানে এরকম ক্রিয়া কি করে হতো? কথা তো এইগুলাই, কোরআন হাদিসের কথাই, কোরআনই হাদিসই, কিন্তু ওইখানে এরকম ক্রিয়া কি করে হতো, এইখানে কেন হয় না? মানুষ তো ওনারা আমাদের মতোই ছিলেন, কবরগুলা দেখলে তো দেখা যায় আমাদের সমানই, হয়তো দুই এক ইঞ্চি কম বেশি, আহামরি 50-60 হাত লম্বা এমন তো না, সারা দুনিয়াতে একটা কবরই বড় পাওয়া যায় যত কবর আমি আমার চোখে দেখছি, কম তো দেখি নাই। শুধু ইউসুফ বিন নূন আলাইহিসসালামের কবরই সবচেয়ে বড় লম্বা, আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিসসালামের কবরও লম্বা না, মুসা আলাইহিসসালামের শ্বশুরের কবরও লম্বা না, সোহাইব আলাইহিসসালাম বেশি লম্বা না, হয়তো আমাদের থেকে একটু বড় হবে। আরেকটা জিদ্দায় কবর পাওয়া যায়, সবাই বলেন যে এটা আদম আলাইহিসসালামের কবর, এটা লম্বা। তো যেটা বুঝেই দিচ্ছিলাম কথা তো এগুলোই ছিল, মানুষ তো আমাদের মতোই, কিন্তু শুনতেন আর মানতেন এটা কি করে সম্ভব ছিল? কিন্তু কোরআনে তাকাইলে দেখা যায় সম্ভব ছিল যে ওনারা দিলের কানে শুনতেন, আমরা মাথার কানে শুনতাম, ওনারা দিলের কানে শুনতেন। আপনি বলবেন দিলের কি কান আছে নাকি? আছে, আপনি খুঁজলে দিলেরও কান পাবেন, আপনাকে খুঁজতে হবে, খুঁজতে হবে, দিলেরও কান আছে। দিলের কানে যখন চুপচাপ শুনে তখনই দিলের ভিতরে যে গাইথা যায়, আর যেটা দিলের ভিতরে গাথে ওটার জন্য বাপের বেটা বিক্রি করাও সহজ হয়। উদাহরণ দেব, কত লোকই তো বাপের বেটা বিক্রি করে বিদেশ গেল, জানে? হ্যাঁ, বাপের বেটাকে কেউ বিক্রি করে নাকি? ও বিক্রি কেন করলো? ওর দিলের ভিতরে বিদেশ গাইথা গেছে, ও ভাবতেছে স্বপ্ন দেখতেছে এক বিটা কেন 100 বিটা বানাবো, ঠিক না? হ্যাঁ, পুরা বন্দর কিনা ফেলবো, ঠিক না? এই আশা নিয়েই তো যেতেছে,
কিন্তু আশাটা কয়জনের পুরা হইতেছে? বাপের মেয়েটা বিক্রি করা সহজ কখন? যখন দিলে গাই থাকে, চোরাই পথে বিদেশ যাওয়া, অবৈধ পথে বিদেশ যাওয়া দিলে গাইথা গেলে সম্ভব, নাইলে সম্ভব? ও যখন যাইতেছে ও তখনও দেখা যাইতেছে, পেপার পত্রিকা মিডিয়ায় দেখতেছে যে কত লোকের কবর সমুদ্রে হয়ে গেছে, কিন্তু ওর দিলে গাইথা গেছে, ও কি বলবে? রিক্স না নিলে কিছু করা যায় না, একটা রিক্স নিয়া দেখি, ঠিক না? হ্যাঁ, এটি তো বলে কেন দিলে গাইথা গেছে? আজকে দিনের কথা আমাদের দিলে কাঁথে না, এই জন্য শোনা অনেক, কথা কম আমলও কম। যা হোক, যেটা বুঝাইতে চাইতেছিলাম যে যতক্ষণ শুনব অতক্ষণ দিলের কানে শুনব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চুপচাপ শুনব এবং দোয়া করব আল্লাহ যেন আজকের মজলিস থেকে দিলে গাই থাকে। আমিন। কথা লম্বা করার সুযোগও আমার কাছে নাই, কথা অল্প হবে, লম্বা হবে না, কেননা লম্বা কথা মনে থাকে না, লম্বা কথা মনে থাকে না, ঠিক না? এটি আমাদের নিয়ম, বেশি আইটেম আনতে বললে কয় লেখা দাও মনে থাকবে না, ঠিক না? আর এক আইটেম বললে মনে থাকবে, এই জন্য কথা বেশি হলে মনে থাকবে, এই জন্য কথা অল্প হবে, কিন্তু বুঝা দেখেন অল্প কথা মনে থাক, আমি চাই মনের ভিতরে গাঁথো। আবার সাথে সাথে এটাও বলতেছি সুর কিন্তু হবে না, এরমই কথা হবে, যত ধ্যান দিয়ে শুনবেন আশা করতে পারি আল্লাহর কাছে হয়তো দিলে কাঁদতে পারে। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতে চাইতেছি আজকের মজলিসে, আমরা সবাই কিন্তু সুখী হইতে চাই, সুখী হইতে চাই সর্বক্ষেত্রে, সর্বক্ষেত্র বুঝেন, আমার এই ছোট জীবনটায় যত ক্ষেত্র আছে, ব্যবসার ক্ষেত্র বলেন, চাকরির ক্ষেত্র বলেন, দোকানপাটের ক্ষেত্র বলেন, বিয়ে শাদির ক্ষেত্র বলেন, ঘরবাড়ির ক্ষেত্র বলেন, যত ক্ষেত্র আছে আমার এই ছোট জীবনটায়, জীবনটা তো ছোটই, ঠিক না? কতদিন? 60-70 বছর। এটাও আমরা শুনি, বিদায় বলি, আমরা 60-70 বছরের আমাদের জীবন, আর বাস্তব সত্য, কেন যেটা আল্লাহ রসুল বলছেন ওটা সত্য না হইয়া পারেই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে শিখাইছেন, আমার উম্মতি বাইনা সিত্তিন আও সাবঈন, আমার উম্মতের বয়স 60 হবে অথবা 70 হবে, কলিলুম মা ইয়াতাজাওয়াজুন, এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে হাতের করে গণা যাবে, বড় নগণ্য হবে। তো জীবনটা ছোট, 60-70 বছর ধরে নিলাম, যদিও জানার মতো কোনো মেশিন আমাদের কাছে নাই যে কার বয়স কতটুকু, এটা যদি জানার মতো কোনো স্কোপ বা কোনো মেশিন বা কোনো নিয়ম বা কোনো পদ্ধতি, কোনো প্যাথোলজি সেন্টারের টেস্ট এখনো আসে না যে মানুষ জানতে পারবে কতদিন কি বাঁচবে, ঠিক না? কেউ জানে নাকি? কেউ জানে, কিন্তু জীবনটা যতটুকুই হোক আমরা সবাই চাই সুখী হইতে, সর্বক্ষেত্রে, ঠিক না? এটা শুধু পুরুষ চায় না, নারীও চায়, এটা শুধু বৃদ্ধ চায় না, যুবকও চায়, মানুষ বলতে প্রত্যেক ব্যক্তি, শুধু হয়তো দুই ধরনের মানুষ না চাইতে পারে, এক তো বাচ্চা, সে সুখও বোঝে না দুঃখ বোঝে না, সে তো শুধু চিপস বোঝে, ঠিক না? নাহলে চকলেট বোঝে,
ঠিক না? সে সুখও বোঝে না দুঃখও বোঝে না, সে বোঝে সময় মতো চিপস, সময় মতো চকলেট আইসক্রিম, এটাই সে বোঝে, ঠিক না? আরেকটা আছে কিছু বোঝে না, যাকে পাবনা নিয়ে যেতে হয়। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া সমস্ত মানুষ সুখ চায়। কি আমার কথা সত্য তো? কি আপনারা সুখ চান না? সর্বক্ষেত্রে একটু চাই, ঠিক না? হ্যাঁ, না এক ক্ষেত্রে বাকিটি না হইলেও চলবে, না 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 না, সুখ চাইতে 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 এতটুকু আশা রাখে যে আমি দর্ব ছাই হবে সোনা, দর্ব মাটি হবে সোনা, এটাও কিন্তু সুখ চাওয়ার ভিতরে। যে এমন হোক, আমি যেটা করব ওটার ভিতরে আমি কি সাকসেস এবং গেনার, প্রত্যেক মানুষ হতে চায়। কিন্তু আমার আপনাদের কাছে প্রশ্ন, আমাদের সৃষ্টিদাতা কে? কে আমাদেরকে সৃষ্টি করছেন? প্রত্যেকে করছেন, এক ফোঁটা পানি, ঠিক না? আমার যে আজকের ব্যক্তিত্বটা বা আমার যে আজকে অস্তিত্বটা, আজকে যে আমি, এটা সূত্র কোথায়? সূত্র তো ছিল এক ফোঁটা পানি, ঠিক না? মিম্মা ইম্মাহিম, পানি থেকে তৈরি। মিম্মা ইম্মাহিম, নিকৃষ্ট পানির থেকে তৈরি। ওই পানিটাকেই আল্লাহ নিজের কুদরত দ্বারা, নিজের কুদরতি হাত দ্বারা, নিজের কুদরতি প্রসেসিং এর দ্বারা, এটা কোনো মেশিনই প্রসেসিং না, যে মেশিন আমাদেরকে প্রসেস করছে, কোনো সুপার মানের মেশিন, কোনো দামি মেশিন, এটা মেশিন না, কুদরত দ্বারা প্রসেস করছে আল্লাহ। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, মানুষ যখন আল্লাহকে ভুলা যায়, যেটা মানুষের জন্য উচিত ছিল না, শোভনীয় ছিল না, কখনো মানব বিবেকে এটা বলবে না যে একজন আমাকে অস্তিত্ব দিল, পূর্ণতা দিল, 24 ঘন্টা সুরক্ষা করেন, 24 ঘন্টা আমাকে লালন পালন করেন, সব কিছু যিনি আমার ভরণ পোষণ, সব কিছু যিনি, জিনার দায়িত্বে আমার হায়াত, জিনার দায়িত্বে মৌত, জিনার দায়িত্বে, একটা সুস্থ ব্রেন এই কথা কোনোদিন স্বীকার করবে না যে আমি তার বিরোধিতা করি। কি বুঝাইতে মনে হয় পারতেছিলাম? কি মানব বিবেক আদালত কি বলবে? বাকি আদালত বাদ দেন, আপনার বিবেকের আদালত কি বলবে? যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, সবকিছু দিলেন, সবকিছু দিতেছেন, সবকিছু করতেছেন, 24 ঘন্টা যিনি সুরক্ষা করেন, আগে করু কাওয়ালা তানসানি, 24 ঘন্টা যিনি সুরক্ষা করেন, সুরক্ষা 24 ঘন্টাও না, বিশ্বাস হয় না? একটা উদাহরণ দিলে দেখি বিশ্বাস হয় কিনা। আজকে তো আমাদের বিশ্বাসই হয় না, বিশ্বাস যদি হইতো তাহলে আমার সমাজের চেহারা এরকম কেন হইতো? বিশ্বাস যদি হইতো তাহলে যুবক কেন এরকম হইতো, বৃদ্ধ কেন এরকম হইতো, নারী কেন এরকম হইতো, পুরুষ কেন এরকম হইতো? তো যেটা বুঝাইতে চাইতেছি দেখি বুঝে আসে কিনা, 24 ঘন্টা কিন্তু সুরক্ষিত করে, সুরক্ষা করে। আল্লাহ যদি সুরক্ষা না করতেন কিছুর প্রয়োজন ছিল না, আপনার শ্বাস প্রশ্বাস দ্বারা আপনি এক মাসের ভিতরে, আমি প্রমাণ দিতেছি বিজ্ঞানের সাথে মিলায় রাখবেন, 1-2 মাস বাঁচতেন আপনি, 1-2 মাসের ভিতরে শেষ। আমরা যে শ্বাস ছাড়ি, এটা কি ছাড়ি? হ্যাঁ, আরে বলেন না, কার্বন ডাই অক্সাইড, এটা ভালো কি বিষাক্ত, ঠিক না? ছাড়লাম কি, টানলাম কোনটা, ওটা কি ভালো, ঠিক না? আচ্ছা, এই যে ছাড়া টানার মধ্যখানে দূরত্ব কতটুকু, এটাকে বলে ন্যানো সেকেন্ড, ঠিক না? মানে আধা সেকেন্ড, 1 সেকেন্ডের চেয়েও
কম, আধা সেকেন্ড। এখন আপনি বলেন আপনি ছাড়লেন, দূষিত নিলেন, বিশুদ্ধ, ঠিক না? পিওর, ঠিক না? মধ্যখানে দূরত্ব কতটুকু? আল্লাহ যদি ন্যানো সেকেন্ডে পিওর না করতেন আর আপনাকে বলতেন যেটা ছাড়লা ওইটাই টানো, তাহলে দূষিতটা টানতে টানতে আপনি কতদিন টানতেন? আমি শিক্ষিত যুবকদেরকে জিজ্ঞাসা করি, যারা কিছু স্কুলের দরজায় হাঁটাহাঁটি করছে, স্কুল ছেড়া যারা কলেজে গেছ, তোমাদেরকে জিজ্ঞাসা করি, কমসে কম তোমাদের বিদ্যায় তো এতটুকু থাকার কথা, বলো এই দূষিতটাই যদি ছাড়লাম, যেটা ওইটাই যদি টানতাম ন্যানো সেকেন্ডের ভিতরে, ন্যানো সেকেন্ড বোঝেন? আরে আপনি তো আধা বলতেছেন, কিন্তু বিজ্ঞান দিয়ে বোঝান আমাকে আধাটা কতটুকু, সেকেন্ড কাকে বলে, ওটার অর্ধেক, এটা কতটুকু সময়? এই যে কতটুকু সময় আমি বললাম না, এর ভিতরে চার সেকেন্ড গেছে, কতটুকু সময়ের ভিতরে আল্লাহ পিউর করে? যদি না করতেন তাহলে তো দূষিতটাই আবার টানতে হতো, ঠিক না? ওটা ছাড়তাম, আবার টানতাম, আবার ছাড়তাম, আবার টানতাম। তো আপনাদের শিক্ষায় বলেন কি বলে, এই দূষিতটা কতদিন চাই না আমি বেঁচে থাকতে পারতাম, কতদিন? তাহলে এই সুরক্ষা কে দেয়? আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি ওই আল্লাহকে বলেন কি করে, ওই আল্লাহকে বলেন কি তোরা? দুনিয়ার মানুষ সামান্য একটু সহযোগিতা করল, সামান্য একটু সহানুভূতি দেখাইল, সামান্য একটু আপনার পেটে হাত বুলাইল, আপনি চামচ হইয়া সারাদিন পিছপিস ঘুরতে পারেন, জান দিতে পর্যন্ত প্রস্তুত হইতে পারেন, যেই আল্লাহ ন্যানো সেকেন্ডের ভিতরে আমাকে পিওর করে আবার পিওরটা নিতে দিতেছেন, ওই আল্লাহ ডেলি পাঁচবার ডাকতেছে, আর আপনি ঘর ঘুরাইয়া অন্যদিকে কি করে যেতেছে? সঠিক আমাকে বুঝান, আমাকে বুঝাইলে আমি মেনে নিব। আর এটা করি যে আমার খাইতে হবে এমন না, আমিও তো কাজ করে খেতে পারি, এটা করে কেন খাবো? আমাকে বুঝান যে আল্লাহ পাঁচবার ডাকলো, এই জন্যই আল্লাহ এক জায়গায় বলেন আয় হায় অস্তিত্ব আল্লাহ দিছে, আল্লাহ সব কিছু সুরক্ষিত করতেছে। যে যেই ঢেউতে চলি, দুনিয়ায় নদী ভিন্ন ভিন্ন, নামও ভিন্ন ভিন্ন, সমুদ্র ভিন্ন ভিন্ন, নামও ভিন্ন ভিন্ন, যদিও সমুদ্র নাম হয়েছে, ভিন্ন ভিন্ন নাম হয়েছে এলাকার ভিত্তিতে, নাইলে সমুদ্র একটাই, সমুদ্র একটাই, একদিক দিয়ে আসছে তো আটলান্টিক হয়েছে, আরেক দিক দিয়ে গেছে তো প্যান প্যাসিফিক হয়েছে, এই বাড়ির কাজ দিয়ে গেছে তো আরব সাগর হয়েছে, ওই বাড়ির কাজ দিয়ে গেছে তো ইন্ডিয়ান ওশন হয়েছে, আবার এদিক দিয়ে আসছে তো বেঙ্গল ওশন হয়েছে। তো একজনের বাড়ির কাজ দিয়ে যাওয়ার কারণে এটার নাম চেঞ্জ হয়েছে, আসলে সমুদ্র কি মনে হয়, ভুল বলতেছি ঠিক না? খালি বাড়ির কাজ দিয়ে যাওয়ার কারণে নাম ভিন্ন হয়েছে, ঠিক না? যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিল, কথা লম্বা হয়ে গেছে, আমি লম্বা করতে চাইতেছি না, যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন এক ফোঁটা পানির থেকে, আর শত বিরোধিতা সহ চব্বিশ ঘন্টা যিনি সুরক্ষিত করেন, শত বিরোধিতা, এর চেয়ে বড় বিরোধিতা মনে হয় কিছু নাই, নাইলে আল্লাহ চিৎকার দিতেন না। আল্লাহর চিৎকার আছে, আযকুরুকা ওয়ালা তানসানি, এটা আল্লাহর চিৎকার, তোকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করি, তুই আমাকে ভুলা থাকিস তো থাকিস কি করে, মা ফাররাকা বিরাব্বিকাল কারীম, একটা তো হাদিসে কুদসি দিলাম আর একটা কোরআন দিতেছি, মা ফাররাকা বিরাব্বিকাল কারীম, তোকে আল্লাহর থেকে বিমুখ কি কর, কে করলো? মা গরুলাখা বিরব্বিকালকারী, কোরআনের চিৎকার, আল্লাহ থেকে বিমুখ কে করলো? উচিত তো ছিল না আল্লাহর থেকে বিমুখ হওয়া, কেন না অস্তিত্ব উনি দিলেন, এখনো হায়াত মওত আমাদের কার হাতে? আল্লাহ।
কি এমন যদি হইতো যে তুমি টাইমলি মরবে এর ভিতরের পুরাটা সময় তোমার হাতে উঠাইয়া দিয়া দিলাম, উঠাইয়া দিছে নাইলে এই প্রবাদ বাক্য কেন আসলো? মারে আল্লাহ রাখে কে, ঠিক না? আর রাখে আল্লাহ, এই প্রবাদ বাক্য কেন আসলো? বুঝে গেল হায়াত মৌত তো আমাদের হাতে না, কিছুই তো আমার হাতে না। সবচেয়ে বড় দুঃখ তো আমার এইখানে লাগে যে যেই ব্যক্তিটা লেখলো তার উপরে সত্যায়িত হইল, ওনার উপরে না হয়ে যদি অন্য কারো উপরে হইতো তাহলে মনকে বুঝে দিতে পারতাম। এক মিনিটের নাই ভরসা, যে লেখলো তার উপরে সত্যায়িত হইল, আবার সত্যায়িত হইল তো হইল ওই গান গাওয়া অবস্থায় হইল, ঠিক কি মনে হয় ভুলে গেছেন, ঠিক না? না আমরা তো ইতিহাস খুব তাড়াতাড়ি ভুলে যাই, ঠিক না? ফিরোজ শাহী নিজে লেখলো, সে গাইল, গাজীপুরের স্টেজে তার উপরে সত্যায়িত হইল, টান দিল আর শেষ পর্যন্ত আল্লাহ যাইতে দিল না, ওইখানে পড়লো আর ওইখান থেকেই বিদায়। না আছে ফিরোজ শাহী? হ্যাঁ, এখনো মাঝে মাঝে কনসাল্ট করে না? না করে না, করে? হ্যাঁ, এক মিনিটের নাই ভরসাই গান গেছে। এই জন্য আল্লাহ মানুষকে বুঝায়, আমি যেটা বুঝাইতেছিলাম যে আমরা সর্বক্ষেত্রে কি চাই? সফলতা চাই, সফলতা, সুখ চাই, সর্বক্ষেত্রে আমি জ্ঞানার হতে চাই, আমি সুখ চাই সর্বক্ষেত্রে, এই ছোট জীবনটা আমি সুখী হইতে চাই, হ্যাপি হইতে চাই, হ্যাপি। যদিও কে কে হ্যাপি লেখা আছে, ঠিক না? আপনারা বলবেন কে কে তো লেখাই আছে, আমার জীবনে থাকার না থাক তাতে কি আসে যায়, ঠিক না? মাঝে মাঝে তো ফুলের তোড়ায়ও হ্যাপি লেখা থাকে, ঠিক না? সবাই কিন্তু আমরা হ্যাপি হইতে চাই, সুখী হইতে চাই সর্বক্ষেত্রে। কিন্তু আমার যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, আমার প্রশ্ন হলো